হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজ আমরা একটা ইসলামিক ভিডিও দেখবো। অনেকদিন দেখা হয়নি, তবে তোমাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছিল ইসলামিক ভিডিও কই, ইসলামিক ভিডিও কই। তো আজকে ফাইনালি আমরা আবার একটা ইসলামিক ভিডিও দেখবো, সেটা হচ্ছে চ্যানেল 24 থেকে, যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন যে ব্যক্তি বা সর্বশেষ জান্নাতে প্রবেশ করা ব্যক্তির কথায় হাসবেন আল্লাহ, এই দুটোই আছে টাইটেল। তো সেই বিষয়টা দেখব। এর আগেও হয়তো বা দেখেছিলাম কোনো এক সময়, কিছুটা হয়তো দেখেছিলাম, কিন্তু পুরো টপিকটা মানে ব্যাপারটা মনে নেই, আবার দেখতে হবে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আজকের পর্বে আমরা আলোচনা করব শুধুমাত্র একটি হাদিস নিয়ে। হাদিসটি একজন মানুষকে নিয়ে যিনি সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন। হাদিসটি একটু লম্বা ও অনেকেই বর্ণনা করেছেন। হাদিসটি সহি বুখারি ও সহি মুসলিমে রয়েছে। সহি মুসলিমে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামে থাকবে। সে এক কদম হাঁটবে, এক কদম মুখ থুবড়ে পড়বে আর জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। প্রচণ্ড যন্ত্রণা আর জাহান্নামের আগুনের তাপ তাকে গ্রাস করবে। সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন। এর শিখা আমাকে জ্বালাচ্ছে আর এর ধোঁয়া আমার শ্বাসরোধ করছে। তখন রাব্বুল আলামিন বলবেন, আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি, তুমি কি আমাকে কথা দিচ্ছ, আর কিছু চাইবে না? তখন সেই লোকটি উত্তরে বলবে, হে আল্লাহ, আমি আপনার সম্মানের কসম করে বলছি, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন, আমি আর কিছুই চাইব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত গুণে সেই ব্যক্তিকে জাহান্নামের দরজার বাইরে নিয়ে আসবেন। সে বাইরে এসে বলবে, যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি মহিমান্বিত, আমার চেয়ে সম্মানিত আর কেউই নেই। অর্থাৎ জাহান্নাম থেকে বের হয়ে তার মনে হবে, এর চেয়ে সুখের বা শান্তির জায়গা আর নেই। এরপর আল্লাহর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নেবে আর একটি পানির নহর প্রবাহিত হবে। জাহান্নামে কোনো পানি নেই, আর যখন সে এই পানি দেখবে তখন তার মন আবার সেই পানির দিকে আকৃষ্ট হবে। সে বলতে থাকবে, ইয়া রব, ইয়া রব। সে ওই পানির কাছে যেতে চাইবে, কিন্তু আবার আল্লাহর কাছে বলতেও পারবে না, কারণ সে ওয়াদা করেছে আর কিছু চাইবে না। অবশেষে আর থাকতে না পেরে সে বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি আর সে নহর থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আমি আর কিছুই চাইব না এরপর। আল্লাহ তখন তাকে সেই গাছের নিচে নিয়ে যাবেন, কারণ আল্লাহ জানেন যে কোনো মানুষই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না। লোকটি সেই গাছের ছায়ায় বসবে আর সেই নহরের পানি পান করবে আর বলবে, আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। এরপর আল্লাহর হুকুমে কিছু দূরে জান্নাতের দরজার সামনে আরও একটি গাছ জন্ম নেবে, আগের চেয়ে বড়, আর সেই গাছের পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানির নহর। এটা দেখার পর তার আবারও ইচ্ছা জাগবে ওই গাছের নিচে যাওয়ার, কিন্তু লজ্জায় সে কিছু বলতে পারবে না, কারণ সে ওয়াদা করেছে আর কিছু চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সে বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি আর সেই নহর থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এইটাই শেষ, আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ আবারও তার রহমত দেখাবেন আর সেই লোককে জান্নাতের দরজার পাশে সেই গাছের নিচে নিয়ে যাবেন।
লোকটি সেই গাছের ছায়ায় বসবে, ঠান্ডা পানি পান করবে। এরপর সে তাকিয়ে দেখবে জান্নাতের দরজা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। আর এমন কেউ নেই যে জান্নাত দেখবে আর তাতে প্রবেশের ইচ্ছে করবে না। জান্নাতের ভেতরের গাছ, ঘরবাড়ি, নদী সব দেখবে, জান্নাতের ঘ্রাণ পাবে, ফলে সে আর নিজেকে আটকে রাখতে পারবে না। সে আল্লাহর কাছে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যান। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ তাকে বলবে, জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু দেখবে সেখানে কোনো জায়গা নেই। সে বলবে, হে আল্লাহ, এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই, আমি কোথায় যাব? আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি যদি তোমাকে জান্নাতে একটি দুনিয়ার সমান জায়গা দেই? তখন লোকটি বলবে, ইয়া রব, আপনি সব কিছুর মালিক আর আমি সামান্য এক বান্দা, অথচ আপনি আমার সাথে ঠাট্টা করছেন। অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে না যে তার মতো একজন মানুষকে আল্লাহ একটা দুনিয়ার সমান জায়গা দেবেন। হাদিসটি বর্ণনার এই পর্যায়ে ইবনে মাসুদ হেসে উঠলেন। তখন তাকে হাসির কারণ জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আমি হাসলাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে হেসেছিলেন, এবং আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম, হে রাসূল, আপনি কেন হাসলেন? তিনি বলেছিলেন যে আমার আল্লাহ হাসবেন যখন লোকটি এই কথা বলবে। আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন আর বলবেন, তোমার জন্য একটা পৃথিবীর সমান জায়গা বরাদ্দ করা হলো, এবং এর মতো আরও একটা, এবং এর মতো আরও একটা, এবং এর মতো আরও একটা, এবং এর মতো আরও একটা। যখন আল্লাহ পঞ্চমবারের মতো এটা বলবেন, লোকটি চিৎকার করে বলে উঠবে, হে আমার রব, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। অর্থাৎ লোকটি জান্নাতে পাঁচটি দুনিয়ার সমান জায়গা পাবে, কোনো কোনো বর্ণনায় আছে দশটি দুনিয়ার সমান জায়গা পাবে, তবে তা আল্লাহই ভালো জানেন। সর্বশেষ যে মানুষ জান্নাতি হবে, মানে জান্নাতে প্রবেশ করবে, তার ঘটনা এখানে বলা হলো, কিভাবে সে যাবে। সাহিহ বুখারী এবং আরেকটা কিসে জানো সেটা লেখা রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে সে জাহান্নামে ছিল, জাহান্নামে থাকাকালীন সে আল্লাহর ইবাদত করে, ডাকে এবং তাকে বলে যে সরিয়ে দিতে এখান থেকে, মানে জাহান্নামের আগুন থেকে বের করে নিতে। তো আল্লাহ সেটাই করলেন, এবং তারপরে মানুষ যেহেতু সেহেতু তার চাওয়া পাওয়ার মানে অভাব নেই, তো চাওয়া পাওয়া তা সে চাইতেই আছে। তো সেইভাবেই এখানে যখন সে আগুন থেকে বেরোলো, তারপরে একটা গাছ এবং নদী বয়ে যাচ্ছিলো, সেটা দেখে সে তার মনে হলো যে আমি ওইখানে গেলে ভালো হতো, আল্লাহর কাছে সেটা চাইলো আর কি। তো তখন সে প্রমিস করলো যে আর আমি কোথাও যাব না, আমি এখানেই থাকতে চাই, আমি আপনাকে আর কিছু বলবো না। তারপরে কিছুদিন যাওয়ার পরে সে আবার একটা আরও বড় গাছ এবং ঠান্ডা জলের নদী প্রবাহিত হতে দেখলো সামনে। তখন সে আল্লাহকে আবারও বললো, মানে থাকতে না পেরে আর কি, শেষ পর্যন্ত থাকতে না পেরে আল্লাহকে বললো যে আমি ওইখানে যেতে চাই। ঠিক আছে, তো তখন আল্লাহ বললেন যে কেন, তুমি তো প্রমিস করেছিলে আমাকে যে এখান থেকে আর কোথাও যাবে না। তো তখন যাই হোক, সেই ঘটনা হওয়ার পরে সে তাকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিলেন, এবং এইভাবে পরপর পরপর কয়েকটা ধাপ পেরিয়ে গিয়ে যখন জান্নাতের সামনে চলে আসলো, তখন আর জান্নাতের যে লোভ সেটা কি সামলাতে পারে? তো সেই জায়গায় যখন চলে আসলো, সে সত্যিই আর আটকাতে পারেনি নিজেকে। তখন আবার সে যে প্রমিস করেছিল সেটা ভেঙে বললো, আমাকে জান্নাতের ভেতরে দেওয়া হোক। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি প্রমিস তো এর আগেও ভেঙেছো, তো চলো তোমাকে ভেতরে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে তখন সে দেখছে যে সে যেখানে রয়েছে সেখানে কিছুই নেই। তো তখন আবার সে আল্লাহকে বলল কি, আমার তো কিছুই নেই আমার এখানে থাকার জন্য, তো আমাকে কি দেওয়া হবে? তো তখন আল্লাহ বললেন যে আমি তোমাকে
এই দুনিয়াটাই দিচ্ছি, এরকম দুনিয়া আরও একটা, মানে এইভাবে পাঁচটা দুনিয়া, মানে পরপর পরপর দিতে দিতে পাঁচটা যখন দেওয়া হয়ে গেল তখন সে বলছে থাক আর কিছু লাগবে না আমার, আপনি সবচেয়ে মহান, আপনি সবচেয়ে বড়, তো আপনার অপরিসীম করুণা রয়েছে, আপনি যত খুশি দিতে পারেন, আমার আর প্রয়োজন নেই, আমি এটুকুতেই সন্তুষ্ট। তো এইভাবে পাঁচটা দুনিয়া দেওয়ার পরে সে ক্ষান্ত দেয়। তো এইটাই হচ্ছে ঘটনা, যে যে সর্বশেষ জান্নাতি হবে তার পাঁচটা দুনিয়ার সমান জায়গা তাকে দেওয়া হবে এবং সে সেখানে আধিপত্য করবে। তো এই ছিল ঘটনা, বহু আগে হয়তো বা শুনেছিলাম কিন্তু কিছুটা পুরোটাই নতুন মনে হলো, তবে মনে হচ্ছে যেন জান্নাতে যাওয়ার ঘটনা কোথাও শুনেছিলাম কিন্তু এই ঘটনাটা পুরোটাই নতুন আমার কাছে। কেমন লেগেছে জানিও এবং তোমরা জানতে কি না সেটা অবশ্যই জানিও, আর যদি তোমাদের কোনো ইসলামিক ভিডিও লিঙ্ক শেয়ার করা থাকে তাহলে অবশ্যই করো, আমরা সেটা নিয়ে আসবো। কেমন লেগেছে জানিও, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।